আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অবুশ স্কুল। আমি সফল হোক। আজকে আমি আপনাদের দেখাবো একটি স্ক্রু কিভাবে ডিজাইন করতে হয়। ফাইল মেনু থেকে নিউ ফাইল ওপেন করলাম, পার্ট সিলেক্ট করে ওকে পার্টস আমরা ড্রয়িং ওপেন হয়ে গেল। প্রথমে আমি এখান থেকে ইউনিটটা ঠিক করে নিই। ইউনিটটা আমি দিই এখান থেকে মিলিমিটার, গ্রাম এন্ড সেকেন্ড, এবং এখান থেকে অ্যাপ্লাইসিস থেকে প্লেন হোয়াইট, তো একেবারে ধবধবে সাদা। আর এই সেটিংস থেকে গিয়ে সেটিংস থেকে ডকুমেন্ট প্রপার্টিতে গিয়ে ইমেজ কোয়ালিটিটা আমি হাই করে দেব, এতে আমাদের প্রোডাক্টটা দেখতে আর অনেক সুন্দর স্মুথ হয়। আচ্ছা, এটা ড্রয়িং করার জন্য প্রথমে আমি ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ করব। একটা স্কেচ সার্কেল, এই অরিজিন থেকে একটা সার্কেল ড্র করলাম। স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন দিয়ে দিই, যেহেতু স্ক্রু ড্রয়িং করবো বা স্ক্রু ডিজাইন করবো, স্ক্রু আমি 3 মিলিমিটার ডায়ামিটার দিলাম। ওকে, ডায়ামিটার হয়ে গেল। তো আমি ফিচার্স থেকে এক্সট্রুড বেস বস, এটা থেকে এটাকে এক্সট্রুড করবো। এটাকে আমি 19 মিলিমিটার এক্সট্রুড করবো। ওকে হয়ে গেল। আর এখন এই প্ল্যানটা সিলেক্ট করে নর্মাল স্কেচ স্কেচ করব, না স্কেচ না করে এটাকে আমি স্কেচ কোয়াড্রেন্টটি, তাহলে এটা একটা সার্কেলে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে ফিচার্স থেকে আমি এক্সট্রুড করবো, এটা এক্সট্রুড করবো হচ্ছে 7 মিলিমিটার। আর অ্যাঙ্গেলটা দিব 12 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, তাহলে এটা একবারে এটা হয়ে গেল। তখন এই প্ল্যানটা সিলেক্ট করে স্কেচ, এখান থেকে আবার কনভার্ট এন্টিটি দিয়ে ফিচার্স থেকে আমি এটা এক্সট্রুড বস বেস করব। এটা আমি যেহেতু স্কোয়ার হেড হবে, এটা আমি দিলাম 3 মিলিমিটার। আর এটা একটু বাইরের দিকে থাকবে, বাইরের দিকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে যাচ্ছি দিলাম। এটা ভেতর দিকে আছে, আমি এটা ডাইরেকশন যদি চেঞ্জ করে দিই, ড্রাফট আউটওয়ার্ড সিলেক্ট করে দিই, তাহলে ভেতর থেকে বাইরের দিকে চলে আসবে। তো এখন বাইরের দিকে দেখা যাচ্ছে হয়ে গেছে। তো ওকে, তো এই যে মোটামুটি আমাদের একটা স্ক্রু শেপের মতো মনে হচ্ছে। তো এটাকে আমি একটু একবারে বেশি ডাইমেনশনটা হঠাৎ করে কমে গেছে, এটাকে আমি ফিলেট করে দেবো। তো ফিলেট অপশন থেকে, তো ফিলেট অপশন থেকে এখানে আমি 68 মিলিমিটার ফিলেট করে দিয়ে এই আইটেম টু ফিলেট, এটা এখান থেকে আমি এইটা সিলেক্ট করে দিই, তাহলে এখানে সিলেক্ট করবো এজ 1টা সিলেক্ট করো। ওকে, এখন একবারে পুরো স্কোয়ার মতো আমার মনে হচ্ছে। তো এখন আমি একটা প্ল্যান নিব, ফোন প্ল্যানটা সিলেক্ট করে এই যে এখান থেকে রেফারেন্স জিওমেট্রি যেটা আছে এখান থেকে প্ল্যান সিলেক্ট করে প্ল্যান প্ল্যানটা আছে হচ্ছে আমার এইখানে। আমি এটা 17 মিলিমিটার এদিকে নিয়ে আসতেছি, যেহেতু আমার টুয়াল দৈর্ঘ্য শুরু হচ্ছে 19 মিলিমিটার, তো 17 মিলিমিটার দিকে দিলে এখানে এইটুকু পর্যন্ত আমি এখান থেকে স্ক্রু থ্রেড যেটা আছে এটা এখানে আনতে পারবো। তো ওকে, তো প্ল্যান সিলেক্ট হয়ে গেছে। তো এই প্ল্যান সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই কার্ভ থেকে সরি এই প্ল্যান সিলেক্ট করে নর্মাল দিই, তাহলে এখানে নর্মাল এসে আমি আরেকবার যদি নর্মাল দিই তাহলে এটা এই এই পাশে চলে আসে। তো এখানে আমি একটা সার্কেল ড্র করবো, তো এই জন্য স্কেচ থেকে সার্কেল, এই যে অরিজিন যেহেতু আছে অরিজিন থেকে আমি এই প্লেনের উপর একটা সার্কেল ড্র করলাম, জাস্ট ড্র করলাম। এবং সার্কেলের ডায়ামিটারটা আমি দিলাম, যেহেতু আমার স্কুটার 3 মিলিমিটার ডায়ামিটার ছিল, এটাও 3 মিলিমিটার ডায়ামিটার থাকবে, 3 মিলিমিটার ডায়ামিটার সার্কেল। ওকে, এই তো, তো এই যে যদি আমরা একটু দেখি, তো এখানে সার্কেলটা ড্র হয়ে গেছে।
তো আমি এখান থেকে ফিচার্স গিয়ে এই যে কার্ভ থেকে হেলিক্স এন্ড স্পাইরাল এটা আমি সিলেক্ট করব। তো এটার আগে আমি যে এখান থেকে স্কেচটা সিলেক্ট করে নিই, তাহলে এটা হেলিক্স। তো এখান থেকে কনস্ট্যান্ট পাথ আছে, আমি যদি এখান থেকে কনস্ট্যান্ট পাথ পিচ যদি দেই, যে তোমাদের 3 মিলিমিটার, তাহলে আমি 2 মিলিমিটার দিলাম পিচ, 2 মিলিমিটার পিচ ডাইরেকশন, আর এটা রেগুলেশন দিয়ে দিলাম 10। তো রেগুলেশন এদিকে চলে যাচ্ছে, আমি ডাইরেকশনটা যদি রিভার্স দিই তাহলে এদিকে। তো এটা যেহেতু কনস্ট্যান্ট পাথ দেওয়া আছে, তাহলে একই ডায়ামিটার এটা আছে, যেহেতু আমাদের স্কুটা একই ডায়ামিটার না, তাহলে ডায়ামিটারটা আমাদের ভেরিয়েবল করতে হবে। তাহলে এই যে এখানে ভেরিয়েবল অপশন আছে, ভেরিয়েবল ডায়ামিটার। তো এটা আমরা এখান থেকে দিব, প্রথম পেজ 2 মিনিট থাকে সবগুলো ক্ষেত্রেই, আর রেগুলেশন প্রথম দিলাম হচ্ছে 10টা রেগুলেশন, আর ডায়ামিটার দিলাম 3। তারপরে পেজ 2, ঠিক আছে, আর তারপরে রেগুলেশন 10টা দিলে তো রেগুলেশন বিষয় হচ্ছে, আমি এখানে রেগুলেশন প্রথম দিই 6টা লেবার রেগুলেশন দিই, তারপরে এটাতে 7 নম্বর রেগুলেশন দিব, এবং ডায়ার দিব হচ্ছে 2.6। আচ্ছা, তারপরে এখানে পিচ দিব 2, তারপরে অষ্টম যে রেগুলেশন এটা, আর এখান থেকে এটা দিব হচ্ছে 2.4 দিই। তারপরে এখানে পেজ রেগুলেশন হচ্ছে 9 নম্বরটা রেগুলেশন, আর পিচ দিবেন পিচ দিই 2, পিচ 2, তারপরে 10 নম্বর রেগুলেশন, আর এই ডায়াটা দিব 2.2 দিয়েছি, তাহলে 1 দিই, তারপর 1 দিই, তাহলে 1। এবং আরেকটা আমরা রেগুলেশন দিই এখানে 11 নম্বর রেগুলেশন, এটাকে আমরা এটাও 1 দিচ্ছি, এটা সরি এখানে এটা 1। তো এটা 0 দেব, এটা আর দিব না। তো এই যে আমার হয়ে গেছে, একেবারে এই মাথা পর্যন্ত চলে আসছে, এটা সরাই নি, এখন পর্যন্ত চলে আসছে আমার এই স্প্রিংটা। তো ওকে, তো আমাদের স্প্রিংটা হয়ে গেছে। তো আমি এখান থেকে টপ প্ল্যানটা সিলেক্ট করি নর্মাল, এখানে হলো, আমি একটু যদি জুম করে বড় করে নিয়ে যাই, তো এখানে আমাদের একটা একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। তো এখানে তো স্কেচ থেকে লাইন সিলেক্ট করে একটা আমি ট্রায়াঙ্গেল ড্র করব, ঠিক আছে, এখানে দিলাম বাটন থেকে এই মিড বরাবর এখানে দিলাম, আর এখান থেকে এখানে জয়েন করে দিলাম, সিলেক্ট, ওকে, এখানে ডাইমেনশনটা দিয়ে দেই, এই ডাইমেনশনটা দিয়ে হচ্ছে 0.65 ইঞ্চি, আর এই ডাইমেনশনটা দিয়ে হচ্ছে আমি 0.75, আছে 0.75। ওকে, রেগুলেশনটা হচ্ছে শিফটের ভিতরে এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, রিলেশনটা ইকুয়াল, দুটো লাইনে মেকিং ইকুয়াল। তো এই তো হয়ে গেল। তো ওকে, এখান থেকে আমি এক্সিস্ট দিলাম। তো ফিচার্স থেকে আমি এটা সুইপ করাবো, সুইপ বস বেস থেকে দিয়ে এখানে এই যে কোনটাকে আমি সেভ করবো, এটা ওখান থেকে সিলেক্ট করবো, আমি ট্রাইঙ্গল যেটা আছে সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলাম, আর এই যে এখানে পাথ আছে, পাথটা আছে এই যে, এই যেটা আমি হেলিক্সটা দিয়ে করলাম, এই হেলিক্সটা হচ্ছে পাথ। তো এই যে আমরা এখানে দেখি, তো এই যে এটা হয়ে গেছে, ওকে, আমাদের আমাদের একটা স্ক্রু হয়ে গেছে। তো আরেকটা জিনিস আমি দেখতেছি যে স্ক্রু এর এই জায়গায় আমরা কিছু গ্রিপিং একটা ইয়ে দেবো, এটা করার জন্য এই প্ল্যানটা সিলেক্ট করলাম,
নর্মাল ওকে। তো এখানে স্কেচ থেকে আমি সেন্ট্রাল লাইন ড্র করব, সেন্ট্রাল লাইন সিলেক্ট করে এই অরিজিন বরাবর সেন্ট্রাল লাইন, তাহলে এখান থেকে যে দাগ আসছে অরিজিন বরাবর, এই যে অরিজিন বরাবর একটা সেন্ট্রাল লাইন, আবার এদিক থেকে আবার এই সেন্ট্রাল লাইনটা সিলেক্ট করে এখান থেকে অরিজিন বরাবর আরেকটা সেন্ট্রাল লাইন ড্র করব। হয়ে গেল। তো এখন আমি কর্নার রেক্টেঙ্গেল যেটা আছে, এই যে কর্নার রেক্টেঙ্গেল, এই যে এখান থেকে এই যে একটা কর্নার রেক্টেঙ্গেল এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা রেক্টেঙ্গেল আঁকি, এখানে একটা রেক্টেঙ্গেল ওকে। স্মার্ট ডাইমেনশন ডাইমেনশন দিব, এটা আমি দিই 1 মিলিমিটার ডায়ামিটার, এটা দিই 4.5 মিলিমিটার। তো হলো, এখন আমি কিছু রেজুলেশন এখানে দেবো, সেটার জন্য আমি প্রথমে এইটা এবং এই লাইন এই দুটো সিলেক্ট করে মেক ইকুয়াল দিলাম, তো দুটো লাইন সমান হয়ে গেল। তারপরে ওকে, তারপরে শিফট চেপে ধরে এইটা সিলেক্ট প্লাস শিফট চেপে ধরে এটা সিলেক্ট করে ছেড়ে দিলে এই যে মেক ইকুয়াল। তো এই দুটো লাইন আমার ইকুয়াল হয়ে গেল। তাহলে এখন এই লাইনটা সিলেক্ট করব, এই সেন্ট্রাল লাইন এবং এটা তিনটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি মেক সিমেট্রি দিলাম ওকে। তারপর আবার এটা এই লাইন, এই সেন্ট্রাল লাইন এবং এই বটমের এই লাইনটা সিলেক্ট করে রিলেশন দিব মেক সিমেট্রি। আচ্ছা, তারপরে আরেকটু সেন্টার নেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করে এটাও যদি আমি সিমেট্রি দিই তাহলে এটা যে সেন্টারে চলে আসছে। তখন এটা আমাকে সেন্টারে নেবো, সেন্টারে নেওয়ার জন্য এটা একটু মানে এই যে এই লাইন আছে এটা সিলেক্ট করলাম, এই সেন্ট্রাল লাইন সিলেক্ট এবং এই সিলেক্ট, তাহলে মেক সিমেট্রি ওকে। তাহলে এটা আমার চলে হয়ে গেলো। এখন আমি মাঝখানে এটুকু তো রাখবো না, এটাকে আমি ট্রিম করব। তো ট্রিম অপশন থেকে গিয়ে ট্রিম টু ক্লোজ এটা সিলেক্ট করবে, করে নেবেন সিলেক্ট না থাকলে। তারপরে আমি এটা সিলেক্ট করলাম, ওকে ওটুকু হয়ে যাচ্ছে, ইয়েস। এটা এটা ডিলিট করব, এটা ডিলিট করব, এটা ডিলিট করব, ডিলিট করব এটা, এটা তো ডিলিট করে ওকে টিম শেষ। তো আমি এটাকে যদি এখন এক্সট্রুড কাট করি তাহলে এটা হয়ে যাবে। তো আমি একটু দেখি এখানে কিরকম দেখা যাচ্ছে। এটা তো 3 মিলিমিটার এক্সট্রুড করলে তো ওটা দিয়ে তোমার 3 মিলিমিটার আছে, পুরোটা চলে যাবে। করবো আছে 2 মিলিমিটার এক্সট্রুড এবং এই অ্যাঙ্গেলটা একটু থাকবে 10 ডিগ্রি অ্যাঙ্গেল, ভেতরের দিকে একটু 10 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কাট, এই যে। তো এই তো কাট হয়ে গেছে, একটু দেখে যে তো এখন একটা স্ক্রুর মতো আছে। তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা হাইড করে দিলাম, এই যে লাইন আছে এটা হাইড করে দিই, হাইড তো এখানে। তো এটা হচ্ছে আমাদের যেই স্ক্রু ডিজাইন সেটা হয়ে গেল। তো এখান থেকে আমরা ম্যাটেরিয়াল সেট করতে পারি, তার জন্য রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই অ্যাপারেন্স থেকে পার্টস 1 যেটা আছে পুরোটাই এক ম্যাটেরিয়াল দেবো। তো ম্যাটেরিয়ালে এখান থেকে অ্যাপ্লাই কালার থেকে ম্যাটেরিয়াল যাই, এখানে স্টিল, এই তো আমাদের স্টিলের স্টিলের তো এই যে এটা দিলে এই স্টিল মিটারে এটা হলো যে কোনো একটা
স্টিল মেটেরিয়াল এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। আমি এটা দিলাম বার্নিশ। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট, কিভাবে একটা স্ক্রু ডিজাইন করতে পারি সোল্ডার্সের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুর মধ্যে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়মিত আপলোড দিতে থাকবো। একটা ম্যাটেরিয়াল দিই তাহলে পার্টস কোটা ম্যাটেরিয়াল দেবো, পলিশ স্টিল দিই, এটা দিই দেখি কিরকম হয়। ওকে, তো সলিড অ্যাডজেন্স থেকে ইয়ে ফটো ভি থ্রি সিলেক্ট করে তারপরে র্যান্ডার টু ওপেন হবে, র্যান্ডার টু ওপেন হয়ে ইন্টিগ্রেটেড পিভু এটা দেবো। ইন্টিগ্রেটেড পিভু দিলে এটা র্যান্ডার হতে হবে না, একটু ফার্স্ট একটু সুন্দর দেখা যাবে আর কি আমাদের প্রজেক্টটা। এই যে শুরু হয়ে গেছে, এটা হচ্ছে একটা আমাদের স্টিলের একটা স্ক্রু।